হ্যালো এভ্রি ওয়ান মুজনিকা ওড়িয়া গুরু চ্যানেল আপনার স্বাগত করুচি আমি পূর্বর জোগ্রাফি ক্লাস করুলে জোগ্রাফি সবু টপ যেটা পিলাঙ্ কষ্ট লাগে সেইঠ পড় স্টার্ট করে দিটা ক্লাস করেছে জেনে রল ফিচর অফ ওসেন ফ্লোর গোটিয়ে ক্লাস করেছিলি আলিডিটি এন্ড টেম্পরেচর অফ ওসেন ওয়াটার যে দুইটা পিলাঙ্ বুঝবা বহু সেই দুইটি ক্লাস অলরেডি আভেলেবল অপর প্লেস্টোর যাই দেখিপারে আজ তার লাস্ট পার্ট পড়া এই যে ফ্লোর পড়ুতে তার লাস্ট পার্ট আজ পড়া ওসেনিক সারকুলেশন ওকে আজ পড়া ওসেনিক সারকুলেশন তার সব পয়েন্ট টাইলস অ্যান্ড করেস চলন্ত তাহলে স্টার্ট করা ওসেনিক সার্কুলেশন রথ কসে সারকুলেট হুয়ে সমুদ্রের আপনার গলা মানে দেখি ঢেউ মুভমেট হো থাকে সে কতবে স্থির নথ রাতে যা দিনরে বা সকালে সে সবুজ মুভমেন্ট করায় তাহলে এই ওসেন যে পাভ কি করা তার ফিচরস গুড় পড়া কেউ কারণ দ্বারা পাঁড়িটা এমতি ফ্লো হো থাকে কেবে দেখি পোখরী পাঁচ সেমতি ফ্লো হওয়া পোখরী হুয়ে কিন্তু যেতবে হাওয়া আসে বহু ধীরে ধীরে তারভমেন্টটা হয়ে থাকে কিন্তু অধিকা হুয়ে ওসেন রে না সেটা গোটে ফ্রি সে আখপাখরে গছ নথায় এবং পুরা বড় স্পেস বহু বড় এরিয়া কভর করে থাকে তার ফিচরস আমি পড়া কী পাভমেন্ট হয়ে থাকে ওসেন ফ্লোর ওকে তাহলে ওসেন ইজ বা ওসেন র ওয়াটার ইজ ডাইনামিক ডাইনামিক্র অর্থ হচ্ছে গতিশীল যে ওসে রাণী সর্বদা চলচঞ্চল সবুলে সুভ করু এখন ফিজিকা কাৰেকটৰিষ্টিক্স লাইক টেম্পৰেচৰ ত কণ কণ ফিজিকা কাৰেকটৰিষ্টিক্স ৰেচপনচিবল পাণি মুভ কৰাৰ টেম্পৰেচৰ টেম্পৰেচৰ আলিনিটি ডেনচিটি এইচবু পঢ়াই চাৰিছে ছালনিটি ডেনচিটি আপোনাৰ নোৱাৰ নুহে আপোন ই পূৰ্ব ক্লাছ গুড়া যদি দেখি নাহি জোগ্ৰাফি ৰ প্ৰেছৰ যোন ক' আমি জেনেৰেল ৰিলিফ অফ অ'চিয়ন ফ্ল'ৰ আলিনিট টেম্পৰেচৰ অফ অন ৱাটৰ যদি দেখি না তার লিঙ্ক মু এই ক্লাসর ডিসক্রিপশন আপন দেখি নেবে। এবং কিছু এক্সটার্নাল ফোর্স রেসপনসিবল যেমন কি মুন আউ ওইন্ডস তো এই মানুষ পাঁচ সারকুলেট হয়ে থাকে ওসেনে বা ওয়াটর মুভমেন্ট হয়ে থাকে ইনফ্লুন্স দ মুভমেন্ট অফ ওসে ওসেন ওয়াটার তাহলে জানি জাঁহেলা পাঁচ কী ওসেনে স্থির নুহে তাকু মুভ করও ওয়াটর মুভমেন্ট বা সার্কুলেশন সারকুলেশন রেসপনসিবল কি যদি পড়ে এমান ভিতর কেউ আসপেক্টসটা ওয়াটার সার্কুলেশন সারকুলেশন রেসপনসিবল নহে মনে রক টেম্পরেচরটা রেসপনসিবল সালিটি এন্ড ডেন্টি এই তিনোটি এবং কিছু এক্সটার্নাল ফোর্স কাম কে সন্র যে আট্রাকশন রয়েছে মুন রট্রাশন হুয়ে এবং ওইন্ডস পবন যদি তীব্র গতিতে বহুচি তাহলে মুভমেন্ট হয়ে ব্যস্ত হুনি এই সবু পয়েন্টগুড়ি নেক্স স্লাইড রে আমি কভর করা এবার দেখুন মুভমেন্টটা কেউ ভাথ সবুলে আমি কোণ হরাইজেন্টা মুভমেন্ট সাধারণত আমি উপরে দেখি থাকে যে ঢেউগুড়ি কোণ কূল আড় আসুছি বা সেইটা আমি হরাইজেন্টাল মুভমেন্ট কৌচু যেমি কি ওয়েবস আছে করেস তরঙ্গ প্রবাহিত হুয়ে সেটা হরাইজেন্টালি মুভমেন্ট কিন্তু ভটিকা মুভমেন্ট সমুদ্র ভিতরে হোথায় ভটিকা মুভমেন্টটা কেমিতি হুয়ে উপর তলকু ভটিকা মুভমেন্ট কুয়া যায় তাহলে আমি সি লেবল এমি উপরে যে। তা ভিতরে মধ্যে উপর তলকু ওসেন সার্কুলেশন হুয়ে তার মুভমেন্ট হাউ তাকু আমি কম কু টাইড বলে থাকে যেতবে ওয়াটার লেভেল উপরক ইনক্রিজ হয়ে যায় মনে করত এত হাইট্রে পাঁচি অনে হয়ে ধীরে ধীরে তার লেভেলটা বড়ি যায় পাঁড় ওয়াটার লেভেলটা ইনক্রিজ হয়ে যায় তাকে আমি টাইডস বলে থাকে তাহলে এইটি আপনার কেবল মনে রখিবে যে ওসেিক সারকুলেশন কেউ ফিজিকা ক্যারেক্টরিষ্টিক্সগুড়ি রেসপনসিবল এবং কেউ ফোর্স ফোর্সগুড়ি দায়ী এবং এটি মুভমেন্ট কেউ হয়ে ভাবে গোটি ভটিকা মুভমেন্ট হুয়ে আরাইজেন্টাল মুভমেন্ট হয়ে থাকে ভটিকা মুভমেন্ট ভিতরে আসুচি টাইড এই জিওটা কিছু নুহে ওকে ভটিকা মুভমেন্টে ওনি টাইড এবং হরাইজেন্টা মুভমেন্ট রেসপনসিবল হোচ্ছি ওয়েবস এবং করেস ওকে এগি নেকট যা ভটিকা মুভমেন্ট প্রথমে দেখা ভটিকা মুভমেন্ট আমি পড়িলে টাইডস হচ্ছে ভটিকা মুভমেন্ট রেসপনসিবল বা টাইড কু হি আমি ভটিকা মুভমেন্ট থাকে তাহলে এই টাইডটা কোণ না পিওডিকা রাইজ আন্ড ফল অফ দ ওসেন লেবেল তাহলে আপনার যে তরঙ্গ দেখ আপনার কো ঢেউ দেখ তরঙ্গ এইটা আমি হরাইজেন্টাল মুভমেন্টে পড়া কিন্তু ভটিকা মুভমেন্ট টাইড এইটা আমি টাইড বলে টাইড রর্থ কতবেলক পুরা ওয়াটর লেবেলটা মনে করত এত এলি অ কণ হ'ব গ্ৰাজুলি তাৰ লেবেলা ইনক্ৰিজ কৰি যাব সবু যাক সমুদ্ৰৰ পানী এতিকি হাইট কু পলাই আচিব তাক আমি কহক্ৰিজ কৰিব আক্ৰিজ কৰি পি তলক পলাই আছে ত'লে এই পিৰিয়ডিকা ৰজ এণ্ড ফল অফ অ লেবেল মনে ৰখিব কেৱল পূৰা অচেনৰ যেতিকি পানী অমস্ত লেবেলো সি ইনক্ৰিজৰ ৰজ এবং ফলধ হুয়ে কেথর হুয়ে না ওয়ান অর টোয়াই এ ডে বেড়ে বেড়ে দিনক রাইজ অ্যান্ড ফল হুয়ে কিংবা দুই দুইথর মধ্যে ইয়ে ডাইরে কোশ্চেন আসে যে টাইড কুহা যায় বা কেতে কত টাইড আসি পারে। ওয়ান থিব অপশন টু থাক ওয়ান অর টু বা থ্রি এমতি অপশন থাইপরে তাহলে কিংবা দুই থর টাইড হয়ে পারে। কণ পাই মনে ৰখু ডুটু আট্ৰাচন অফ এণ্ড মুন তন কণ কৰে তাৰ আড়ে আট্ৰাক কৰে আপোনালোক জানি থাকিব যেতিয়া সব চিলেষ্ট বডিজ ৰিলে যেতিকি মাহজাগতিক পিণ্ড ৰহিলে সি যেতিকি আমাৰ আৰ্থ হল কিন হ'ল কিন্তু কণ কৰ আ প্ৰত্যেক বস্তু কুকুৰা তা আট্রাকশন সন চাহে আর্থ কু করে মুন আট্রাট করে তো এই আট্রাকশন দ্বারা কম হুয়ে দেখ যদি আর্থটা এমতি রা মু কম করব আর্থ কু আট্রাট কিন্তু এত জোর আট্রাট করে পারনি যে পুরা কোণ আর্থটা হি টাই প আর্থ তো ইার বি গোটে অস্তিত্ব অ তাহলে যেহেতু আর্থটা যাইপারি এতে বি তার শক্তি না যে পুরা ল্যান্ড এরিয়া কুশিয়ে নিয়ে যাব ল্যাড এরিয়া এটি আপনার আপনার এটি ঠিয়া হয়েছেন গছ অাড়ি এসব কু সি নিয়ে পিন্তু আমর্থ উপরে যে পাটার অ জায়গায় পা এবং এটি মুন অছি তাহলে কোন হব সে ওয়াটার লেভেল কো টিকে ইনফ্লুয়েন্স করি থাই পানি কো তাড় কো সে টানি নেবা কো চেষ্টা করে কিন্তু এতে শক্তি নাহি যে সব পানি টানি হে কি চন্দ্র পাখ কো পড়েব বা সূর্য পাখ কো পড়েব কাহি কি জীবনী কাহি কি না আর্থ রবি তো গটিয়ে শক্তি অছি আর্থ রবি পাওয়ার অ তার সেটার আড়ি সবু টানি রক্ষে আমি দেখি যে গোটে আপল পড়লে কী সি কেন্দ্র আড় মানে তার্রর গোটে শক্তি পড়ুচি যা ফলে সে উপরক যাইপারি তার গ্রাভিটেসান ফোর্স তাকে আট্রাট করুি প্রত্যেক জিনিস আমি বলটিয়ে উপরক পকাইলে বল কম হচ্ছে কিছু দূর গলাপরে পুঁ পড়ে আসুছি সি তো পুরা মহাকাশক চাল যাও নি তো সেইভাবে জিনিস আর্থবি জাবুড়ি রকিছি তার গ্রাভিটেসনাল ফোর্স সবুজ জিনিস তা আড়া রক্ষি তেমন সি মধ্য পাড়ি কু যা দিয়ে না তেম যদিও আর্থ বি রক্ষিছে মুন্বি কিছু কাঙ্শোর তা আট্রাক্ট করু আট্রাক্ট করু যদিও সম্পূর্ণ ভাবে সে সবু পা যাই পুনা বা আমার ল্যাড এরিয়া নেপার না কিন্তু পাঁটা যেহেতু লিকুইড ফর্মে থাকে সেটা কণ হুয়ে ইজিলি মানে টিকি আট্রাট হয়েকি উপরক বা তার লেবলটা ইনক্রিজ হয়ে যাই ওকে তো সেইথপ আমি পড়লে টাইড রর্থ কোণ ওয়াটর লেবলটা যদি এত আিকি ওয়াটর লেভেলটা খালি জস্ট বডি যায় কী না মুন্ আট্রাক্ট করে বা সু আট্রাট করে সেইপা ওকে তাহলে এবার যদি কোশ্চিনে পড়ব যে টাইডপাই কি রেসপনসিবল বা টাইড কাইকি হয়ে থাকে কেউ মান কারণ তাহলে আনসার কব আট্রাশন অফ সন্ এন্ড মুন বুঝি এলা তাপরে স্ট্রং গ্রাভিটেশনাল ফোর্স একজোটেড বাই সন্ এন্ড মুন্ অন আর্থ সরফেস যা বুঝাই সারি যে মুন গ্রাভিটেশনাল ফোর্স আর্থ উপরে পড়ে সন্র গ্রাভিটেশনাল ফোর্স পড়ে যা দ্বারা সে টানি নাই চেষ্টা করতে কিন্তু নেই পারি কিছু কাংশে পাঁড় লেবল উপরক উঠি যায় ওকে তাহলে টাইড রে আমি খালি জাঁলেলে যে টাইড হুয়ে কী না তার ওয়াটর ওসেন ওয়াটার লেবল বড়ি যা তার পিরডিকা রাইজ অ্যান্ড ফল কু আমি টাইড বলি কই কি কেকি কেতোর হুয়ে না দিনক বা পাই হয়ে পড়ে কোমপা হুয়ে সন্ন রট্রাশনাই হুয়ে ওকে টাইড ক্লিয়র নেক্সট দেখ টাইড কত প্রকার না টু টাইপস অফ টাইড কিন্তু এটা আকর্ডিং টু পজিশন অফ সন্ এন্ড মুন আমি দেখিলে সন্ আউ মুন হি আট্ৰাক কৰিব কাৰণ টাইড হ'ল তুমি সেই বেছি আমি যদি আনালিচিছ কৰিব আও মুন পোজিচন কুইকি যদি আমি দেখা ত' টাইডা দুই প্ৰকাৰ কণ কণ গোটেই হ'ল স্প্ৰিং টাইড আপ টাইড অ'কে ত'লে স্প্ৰিং টাইডা ক' যে বহুত হাইটৰ টাইড হৈ থাকে বহুত উচা ওকে তাকে আমি হাই টাইড কু তাহলে স্প্রিং টাইডটা মনে রক হাই এবং নিপ টাইডটা হোচি লো টাইড সেতবে এত হাইট কু ওয়াটার লেবল যাই নাই ওকে স্প্রিং এবং নিপ টাইড কু আমি হাই টাইড কু কু লো টাইড কু টু টাইপ্র টাইডসর নেম মনে রকম স্প্রিং টাইম টাইড কেতবে এবং নিপ টাইড কেতে কতবে দেখুন স্প্রিং টাইড হচ্ছে যেত বেড়ুকুন্ড আর্থ অন দ সেম লাইন তাহলে নিশ্চয় ভাবে জাঁথি আমার সমস্ত মুভ করু সন্র অন তা জায়গায় কনস্টাট অট কে আর্থ মুভ করু চারিপটে আর্থ সন চারিপটে মুভ করুচি গোটি এলিপটিকা অরবিট্রে সি যাচ্ছি মনে করত এটি আর্থ অ এবং আর্থর চারিকডরে মুন ঘুরি মুন হচ্ছে আমার ওনলি ন্যাচুরাল সাটেলাইট এটি মুন্লে এবার এমনি গোটিয়ে পোজিসন যেতবেলুক এই সন্ আর্থ আন গোটি সরলরেখার রহতি সেতেবে আমি স্প্রিং টাইড হয়েছি বলে এবং এই স্প্রিং টাইড্রে হি হাই টাইড হয়ে থাকে আমি পড়িলে পূর্ব পেজরে এই পিকচর দেখ প্রথম পিকচরটা হচ্ছে স্প্রিং টাইড এথিরে মঝি সন কনস্টা সন অ মুন্ আর্থ রয়েছে ইয় এবার এপটে ভুলে যা আপনার ওকে তাহলে এই তিনোটি যেতবে গোটি সরল রেখার রহবে গোটি লাইন রে রে কি আর্থ মুন আন সেত আমি তাকে স্প্রিং টাইড কিন্তু সেই সময় টাইডটা

আইদর আর্থ সন মধ্যে মুন রহিব কিংবা মুন্ সন মধ্যে আর্থ রিটা পজিশন হয়ে পারে ওকে আগটি জিনিস না যেতে হ যেতে সোলার টাইড কুহা কুহযু কত না এটা সোলার টাইড যেতে সন তাকে আট্রাট করছে এবং লুনার টাইড যায় কে মুক্ত আট্রাট করে ওকে সেটা এত ইম্পর্টানুয়ে আপনার কেবল স্প্রিং টাইড রে মনে রাখতু না যেতে সন মুন সুন্ আর্থ গোটি লাইন রে রহ আমি স্প্রিং টাইড কু স্প্রিং টাইড হুয়ে কেতলে কেতে থর হয়ে না টাইস ইন এ মন্থ মাছ কু দিথর হুয়ে দেখুন যেতে মুন মুন্ রোটেট করুচি আর্থ চারিকড়ে তাহলে তাকে গোটিয়ে থর রোটেট রোটেসন করি এই পঁচা টোয়েন্টি সেভেন ডেজ সময় লাগে তো এটি আমি আপ্রোক্সিমেটলি থার্টি ডেজ নেবা যদি তিরিশ দিন লাগুচি তাহলে এইটি পচে পনেরো দিন লাগবে ওকে এই ঠু এ যা তা দিন লাগি থাকে তাহলে যেগার পিকচর দেখুন এইটা এইটা যায় নিউ মুন। মুন্ু মুন্দে না যেতে বে সন ডাইরেক্টরে মুরে পড়ুচি বা যা কু আমি কে কু না পূর্ণিমা বলে থাকে পূর্ণিমারে আমি পূর্ণচন্দ্র দেখা যায় তাহলে পূর্ণচন্দ্র কেমিতি দেখা যায় না এই ভলি ভাবরে আর্থ মুন সন র অবস্থিতি থাকে তে যেহেতু সন্র ডাইরেক্ট রে মুরে পড়ুচি তো আমাকু সেতবে পুরা চন্দ্র দেখা দিয়ে থাকে তাকে আমি নিউ মুন্ধি ঘুড়ি এই জায়গা কু পোজিস আসিযায় পনেরো দিন পরে কণ হুয়ে না আর্থ ছেকি দেওয়া কারণর রেজ ডাইরেক্টলি মুন উপরে পড়িপারে না তেম সেত মুন কু আকাশের দেখিপারু সেতু আমি অমাবাস হয়েছি বলে কু যা ফুল মুন কুযায় ওকে তাপরে পুঁ ধীরে ধীরে এই ঠুঁড়ু বুলিকি এত পেবাকি তা পনেরো দিন লাগবে এটি ফিফটিন এটি ফিফটিন লাগিলা ওকে তাহলে টোয়াইস ইন এ মন্থ সেই পোজিশন কে আসিলা স্প্রিং টাইড আমি দেখলে গোটি সরলরেখার রহব তাহলে এই এই পোজিশন রে যেত লা ये ताको फिफ्टन डेज लगला अर्थात वन दी दिथर स्प्रिंग टाइड हो बुझीला नेक्स्ट नीप टाइड निप टाइड के हुए, ना फास्ट और लास्ट क्वार्टर ऑफ आर्थ ताल गोटे पोजिशन देखिले ये सेकेंड पिक्चर टी देखिए এই ভলি পোজিশন যেতে যেতবে ক্রিয়েট হয়ে থাকে অর্থাৎ সে এবার সর ন রহিকি ইয়ে গোটি নাইনটি ডিগ্রি ফর্মেসন করি মুন্ আর্থ আন নাইটি ডিগ্রি এপটে নাইনটি ডিগ্রি তবে যেটা কুকি কোয়াটর কুছু ফার্স্ট আর লাস্ট যেতে যেতবে রব সেই সময় সেই পোজিশন কু নি টাইড বলে ওকে। এবার মতো কুহতু স্প্রিং টাইড্রে বেশি মানে টাইটটা হাই হব না নিপ টাইটটা হাই হব আমি তো অলরেডি পড়ি সারিচে স্প্রিং টাইড রে টাইটটা হাই থাকে স্প্রিং টাইড রে এটি হাই টাইড হুয়ে পাই না যেহেতু গোটি লাইন রে রহুচন্তি তার আট্রাকশনটা অধিক রয়ে এপটে সন মধ্যে ফোর্স পকোচি আর্থ উপরে সি মধ্য আর্থ পাঁি টাকা চেষ্টা করছে এপটে মুন্ধ ট্রায়ে করছি যেহেতু দুই জনকর বড় এটি প্রয়োগ হোচি দুই জন সারা আট্রাক্ট করা চেষ্টা করছেন সেই সময়ের হাই টাইড ক্রিয়েট হচ্ছে কিন্তু যেতবে এই জায়গা কু মু পড়াই আসুছে সেকেন্ড পিকচর রে সেত মুপটু টুছি আর্থ এপটু টানুছি দেখ আমি যেতবে ফাস্ট পিকচর দেখিলে এর টাইডাল বল্স যদি ক্রিয়েট টাইডাল এটা টাইডা বল্বস কুযায় সি যদি আর্থ রয়েছে ফার্স্ট যে ব্লু কলার দিয়েছি এত সোলার টাইড সন্ধ্যন্ত টানা মুন তা আাইট পর্যন্ত টানা যেহেতু দুই জনক শক্তি এটি ইনক্লুড হোচি তেমন ওয়াটার লেবলটা বেশি উপরক আসুছি কিন্তু এই পিকচরে আমি দেখলে পাটে ডিভাইড হয়ে যাওছে সোলার এটি ওনি সোলার টাইড হলা কিন্তু লুনার টাইডটা উপরে হলাম মুন্টে প্রেসর পকাইলা সন্ এপটু আট্রাক্ট করছে ওকে তেমন এইটি ফোর্সটা কমিযোগ কারণ এর লো টাইড দেখা দিয়ে নিপ টাইডটা লো টাইড স্প্রিং টাইডটা হাই টাইড বুঝি এলাকা ইয়ে কাই টাইড ওকে এবং ইয়ে টোয়াই ইন এ মন্থ মাছরে দুই পোজিসন এই পোজিসন রু এই পোজিসন আসব ফিফটিন ডেজ সেই সেইভাবে সি এই যদি পচাব 15 ডেজ তাহলে এই জায়গা কু দিন কেতেদিন দিন লাগিলা পুঁড়ি এই জায়গা কু পচা দিন তাহলে এই ঠুঁড়ি মধ্যে তাকু সেই পনেরো দিন লাগলা ওকে আমি পুরা তাকে ঘুরি আসা থাটি ডেজ নেও তেণু এই ঠিক সেভেন ডেজ ইয়ে সেভেন ডেজ ইয়ে সেভেন ডেজ আমি এমি করি তাভাইড কলে তাহলে ইয়ে কে না দেয়ার আর্ সেভেন ডেজ ইন্টারভাল বিটুইন স্প্রিং টাইড এন্ড নিপ টাইড ইয়ে কোশ্চেন যে স্প্রিং টাইড আপ টাইড রে কে দিনের এইটা হোচা স্প্রিং মানে এইটি এই যেতে পোজিসন রাখুন মুন আমি কৌলে স্প্রিং টাইড এই এই দুইটা পজিশন স্প্রিং টাইড র এই দু পোজিশন নিপ র। এবার সি পচারু যে স্প্রিং টাইড রু নি টাইড কু যা সময় ব্যবধান এইটি স্প্রিং টাইড লা এটি নিপ টাইড হয়ে গলায় এত পঞ্চায়েত কতদিন লাগিলা সেভেন ডেজ লাগিলা সেয়া আহি লেখা হয়েছি দে আর্ সেভেন ডেজ ইন্টারভা বিটুইন স্প্রিং টাইড অ্যান্ড নিপ টাইড হাই টাইড এটা মনে রক হাই টাইড সময় মাছ ধরবা বহুত সুবিধা হয়ে থাকে ওকে ফিশিং পাই ইয়ে হেল্প করে ইয়ে বি কোয়েশ্চেনে আসে যে ফিশিংপ্রাই কেউ টাইডটা হেল্পফুল হয়ে থাকে হাই টাইড না লো টাইড ওকে নেক্স যা নেট হচ্ছি ফ্যাক্টরস রেসপনসিবল ফর টাইড ফর্মেসন তাহলে টাইড হেলা আমি জানিলে। যে মুন আন রট্রাশন হল আছে ফ্যাক্টরস রেসপনসিবল ইয়া যেমি কি গ্রাভিটেসনাল ফোর্স হলো যেটা কিসারি আর্থ কম করু সেটার আড় জিনিস টানা চেষ্টা করু আছে সেট্রিফিগল ফোর্স ইয়া কাম কে সেট্রিফিকাল ফোর্সটা কে তার অপোজিট রে কাম করছে যেমি কি এই পিকচরের এই পিকচর ফার্স্ট পিকচর কু লক্ষ্য করা এইটি তো সন্ আট্রাট করবা কেলা ওয়াটর লেবল বড়া এটি মুন আট্রাট করি এত বড়া কিন্তু এপটে কি আট্রাক্ট করু সেই সময় সন্ তো এপটে না যেহেতু আর্থ রোটেট করুচি রোটেসন দ্বারা কে হয়ে থাকে তার অপোজিট ফোর্স গোটে তা উপরে পড়ে থাকে আর্থর রোটেসন ওকে তো তেমন সেন্ট্রিফিকা ফোর্স গোটিয়ে কাম কে যা দ্বারা সেপটে মধ্যে টাইড ক্রিয়েট হয়ে থাকে তারক সাইড্র এবং টাইডা বল্স কইটা যে ইট ওয়ার্স গ্রাভিটেসনাল ফোর্স গ্রাভিটেসনাল ফোর্স রগনেস্টে কাম করে তাডা বল্স কুয়া যায় মানে আর্থ আমার রহলা আর্থ পরে যে ওয়াটার লেভেল আমি দেখলে এমিটি টিকি বড়ি এটা টাইডা বল্স ওকে হাইয়েট টাইড অকর ইন দ ওয়ার্ল্ড মনে রাখবে উচ্চা হাইয়ে টাইড কোটি দেখা যায় না বে অফ ফিরে দেখা যায় এবং উচ্চার কে দেু হাই টাইড টু লো টাইড এভ্রিডে তাহলে দিন কু দিটা হাই টাইড হুয়ে এবং দুইটা লো টাইড হয়ে কম উইদিন অবাউট এ পিরড অফ সিক্স আওয়ার যে দিনক দিটা হাই টাইড দিটা লো টাইড হল চারিটা টাইড হলি তো চব্বিশ ঘন্টা ভিতরে টোটাল তাহলে ছ ঘন্টা ব্যবধানরে গোটি টাইড হয়ে থাকে ওকে মনে রক ন থ্রি টাইপস অফ টাইডস আপনি টু টাইপস অফ টাইডস দেখলে কেউ হিসাব না আকর্ডিং টু দ পোজিসন অফ সন্ড আর্থ আর্থ মুন্ সন্ পোজিসন হিসাবে দুই প্রকার টাইড থিলা নি টাইড আপ্রিং টাইড কিন্তু হাইট অনুসারে আমি যদি দেখা হাইট অনুসারে দেখলে টাইড তিন প্রকার কণ না গোটি হচ্ছে সেমি ডিউরি টাইড আছে ডিউরি টাইড আর গোট হচ্ছে সেমি ডিউরি টাইড রা দিটা হাই টাইড আসব আইট ল' টাইড আচিব প্ৰত্যেক দিন মানে গোটেই দিনক দিনকু দা হাইটাইড দুইটা ল' টাইড আচিবাইড আৰু ল' টাইডৰ ব্যৱধান মানে হাইটা চেম ৰ যদি মানে উপৰক যেতিকি সি যাই থ' লয়ৰবি খচি আচিবম হাইট ৰৈ থাকো আমি চেমি ডিৰিনাল টাইড বুলি কওঁ ক' না গোটেই হাইটাইড গোটেই ল' টাইড গোটেই দিনৰে হ'ব আম হাইট ৰৈ থাকিব তাক ডিৰুনা কোৱা যায় শুনতো অনেৰী বহুত গুড়ি তথ্য আপোনাক দেইদেউ বুলি আপোনাৰ ভাৱটো নেকি এন চি আৰ বেষ্ট আপোনাক পঢ়াও ওড়িয়া ইংলিশ আপন ওড়িয়া মিডম স্কুল হি ফলো করি এবারবি এন সিআরটি বই হিসাব হি ই দৌছে তেমন কিছু ভুল তথ্য না যেত ইম্পর্ট্যাট আত্যাবশ্যক বলে ভাবু আপনার এগজামপ সবগুলো ইনক্লুড করা চেষ্টা করছে কিছু মাইনস করবে না ওকে অযথা মেঞ্চে গুড়িয়ে সেটেসে লেখিদইনি কিংবা ডাইরেক্ট বহির ফটো উঠেকি করে যদিও মতো ইজি হয়ে থাকে কিন্তু আপনার গোটে কই ক্যাচিং হব বা দেখা গোটি ভাল ন লাগিল পড়া ইচ্ছা হয়ে নথ সেইথপ মো টাইম যাও পছে কষ্ট লাগু পছে বুঝবা ইজি হওয়ার মো স্লাইড আপনার বনওচি এতে কলারফুল করি ওকে তেমন মনে দিয়ে শুণতু যে সেমি ডিউরনাল টাইটটা কোণ না যেতবে হাই টাইট দিটা লো টাইড হব গোটিয়ে দিনের আইটা সারার সেম হাইট থাকে ডিউরনাল টাইট কতবে গোটিয়ে হাই টাইট গোটিয়ে লো টাইড থাক গোটি দিনরে হব এবং সেমান হাইট সেম রহব কিছু মিক্স টাইটটার কিছু নথ তার ভ্যারিয়েসন দেখা দিয়ে হাইট্রে সি দিন গোটে আসিপারে দিটা আসিপারে পাঁচটা আসিপারে। মানে কোণ তার সেমি ফিক্স নথায় তো ছোট কতবে তার হাইটটা ছোট হব কতবে বড় হব সেম হাইট্রা নাই ওকে খালি এত মনে রখবে হাইট বেসিস রে টাইট তিন প্রকার ডিউরিনাল ডিউরি মিক্সড টাইড সেমিডিউরি টাইট হোচি দিটা হাইটাইড দু লোটাইড এবং সেম হাইটর হয়ে থাকে ডিউরিল হচ্ছে গোটিয়ে হাই টাইড গোটিয়ে লোটাইড টাইড আসে যদি গোটিয়ে দিনে এবং তা হাইট সেম থাকে মিক্স টাইটটা ভ্যারিসন দেখা ওকে নেক্সট এইটি টিকি মানে কডিশন করেছি কিন্তু জাঁয়া বহু ইম্পর্ট্যাট এই টর্মগুড়ি এক্সাম রে পড়ে যে পেড়ি গি কোজ গি ক পেড়িজি আপো জি অর্থ জি রথ হুম ইয়ে আমার রহলা মানে আর্থ রহিলা এবং মুন রহলা আর্থর আন্র পোজিসন কু নিয়ে আকচু হয়ে থাকে পেড়ি জি হচ্ছে যেতে বেড়ে এমতি রোটেট করা সময় এমি গোটি পোজিসন আসে যেতবে আর্থ আন পাখা পাখি হয়ে যাতে ওকে

ইফ দ মুন ইজ ফারদর ফ্রম দ আর্থ তাহলে তাকে কোণ কাহয পে আপো জি কিংবা আপিহেলি পেড়ি হিলি অনফিউজ হবেনি আপিহেলি পেড়ি হিলি কতবে না সেটা আর্থ আন্র পোজিসন কুলে হয়ে থাকে না যদি মনে করত আমার সন্ রই এবং তা চারি কড়ে আর্থ আমার কোটেট এবং আর্থ এই রহিলা

আর্থ তা চারিকড়ে ঘুরছি ওকে মনে করত এই জাগারে আর্থ পৌঁছিছি তাহলে এই ঠু সব আর্থ রিষ্টানসটা অধিকা হল এই জায়গা আমি আপি হিলি থাকে এইটি তাান কম হল যদি আর্থ এই তা আমি পেড়ি হিলি বলে যেতে বে আমি পড়ুচে আর্থ আন বিষয় তো ইয়ি এন্ড পেড়ি জি বলে কুহযোগ চারিটা টর্ম মনে রাখবে নেক্স দেখ এইথরে আমার যে কন ভটিকা মুভমেন্ট অফ দ ওয়াটর লেবল আমি পড়লে ওসেন রে হরাইজেন্টাল মুভমেন্ট দেখা হরাইজেন্টাল মুভমেন্ট আমি পড়িলে বা প্রথম স্লাইড্রে হি আমার লা গোটি হোচা ওয়েব আছে ওসেন কেট ওকে প্রথমে দেখবা ওয়েভ কেভ আর্ ফর্মড বাই ব্লোইং অফ ওইন্ডস অন সরফেস ওয়েবস মানে ঢেউ বা তরঙ্গ কেমিতি সৃষ্টি হয়ে থাকে না পবন বহিলে তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে অন দ সরফেস সরফেস রথ হোচি পাড় উপর এটা ক্রিয়েট হয়ে থাকে পবন বহুচি তো পাঁড়ি দ্বারা সে গোটা তরঙ্গ তরঙ্গ সৃষ্টি কি উপরে ফ্লো হে অল্টারনেট রাইজ এন্ড ফল অফ ওয়াটার ডিউ টু উইন্ড তো ওয়েবস কাহ যায় না অল্টারনেট রাইজ এন্ড ফল উপরক তলকু পাড় এই মুভমেন্টটা

সবু হাইয়েষ্ট পইণ্ট এইটাক আমি ক্ৰেষ্ট বুলি কয় অকে ত' মনে ৰহিব হাইয়েষ্ট পইণ্ট অফ ৱেভ ই দেখা ট্ৰফ ট্ৰফ ক'য়েষ্ট পইণ্ট অফ দ ৱেবছ তৰংগ যদি এমি পুনি এমি আচিব এইটা হৈগল আমাৰ ল'য়েষ্ট পইণ্ট এই জাগাটা কু কুহিব্ৰফে হাইয়েষ্ট পইণ্ট ক্ৰেষ্ট ল'য়েষ্ট পইণ্ট ট্ৰফ দে ৱেভ লেংথ ৱেব লেংথ ক'

ত'লে দুইটা ৱেবলেং কাহিবা ন হৰাইজেণ্টেল ডিষ্টান্স বিটুৱেভ কু আমি থাকো ৱেভ লেংথ ৱেভ হাইট কাহু ৱেভ হাইট হ'ব ভটিকা ডিষ্টান্স ফ্ৰম বটম বটম অফ ট্ৰফ টু টপ অফ ক্ৰেষ্ট অকে ত' আমাৰ যদি এইটি ৱেভ ৰহিলা উপৰটা হ'ল কণ ক্ৰেষ্ট এই তলটা তলে এই তল জায়গার কম না ট্রফ ওকে সি কুচি যে ভটিকা ডিটানস ফ্রম বটম অফ ট্রফ ট্রফ টু টপ অফ দ ক্রেস্ট ক্রেস্ট এটি যদি আমার ক্রেস্ট রা এটি ক্রেস রহিলা এবং এটি যদি ট্রফ রা তো এই যে ডিস্টস রা এই ডিষ্টান্সা কোনো ভৰ্টিকা ডিষ্টান্স কোনো আমি ৱেব ৰ হাইট বুলি কৈ থওঁ মানে কেতিয়ে উচ্চতাৰ গোটেই ঢেউ সৃষ্টি হৈছি উচ্চতা কেমি জাণিবা ন ক্ৰেছটো ট্ৰপ পৰ্যন্ত এই যি ডিষ্টান্সা ৰেবৰ হাইট অ'কে নেক্সট ৱেব পিৰিয়ড কাহে নাই ইণ্টাৰভা বিটুৱিন্ন টু ৱেবছ অভিয়লি এই গোটেই ৱেবছ এই গোটেই ৱেবছ ত এই তাৰ সময়টা যি ৰ গোটেই ঢেউৰু আউ পৰ্যন্ত যেতিকি

নটছ কোৱা যায় কে এন টি এনে ৰখিব মেজৰি ইন নটছ তাৰপৰা ৱেব আম্পটিউড ক' না হাফ অফ দ ৱেব হাইট আমি দেখিলে এইঠু এতিকি হ'ল ৱেবৰ হাইট কিন্তু যদি তাক হাফ কৰি দবাবা এই হাফ কৰি দিলে তাক কোৱা যায় ৱেব আম্প্লিটিউড ৱেব ফ্ৰিকুৱেন্সি ক' ফ্ৰিকেনচি অৰ্থ কণ মানে বারম্বার তা মানে কেতোর আসুছে সেই টাইম ভিতরে ঢেউ নম্বর অফ ওয়েবস পা ইন ওয়ান সেকেন্ড গোটিয়ে সেকেন্ড রে কে ওয়েবস পাস করছে তাকে ওয়েব ফ্রিকয়েসি বলে কুহায় ওকে নেক্সট প্রথমটা সরিলা আমার ওয়েবস যাইজেন্টাল ডিট্রিব্যুস অফ ওসে ওয়াটার দেখুলে সেকেন্ড রে আসু ওসে করে কশেন করে না। স্ট্রিম অফ ওয়াটার ফ্লোং থ্রো কনস্টা অন ওসেন ইন ডেফিনাইট ডিরেকশন তাহলে আমি দেখলে ওয়েব মানে এমতি যে মুভমেন্টটা হোচি উপরে সরফেস অফ দ ওকে কিন্তু কেনটা কোণ না করেটা গোটি নির্দিষ্ট ডিকশন রে সি মুভ করু ওকে এইটা ওয়েবটা আমি কেতু দেখারণত যেতে উইন্ড ব্লো হুয়ে পবন যদি তীব্র গতিরে বোহছে তাহলে কোণ বড় বড় ঢেউ হব বা বহু শীঘ্র শীঘ্র মানে তার টাইম ব্যবধানটা ওয়ান সেকেন্ডে বহু অধিক ওয়েব হয়ে পাবো ইয়ে ওইড উপরে ডিপেড করুচি বট ওসেন করেটা কো সেইটা গোটিয়ে ওয়াটর মুভমেন্ট কি গোটে ডেফিনাইট ডিরেকশন হয়ে থাকে কিন্তু ওয়েবটা কেউ দিগের হব না যে দিগরে পবন বহুছে সেই দিগরে হয়ে থাকে ওসেন করেটা পবন উপরে এতে ডি করেনি নি তার গোটিয়ে ডেফিনাইট ডিরেকশন রয়েছে সি সাধারণত এমতি সারকুলার সেমি সারকুার এমতি মুভ করে থাকে ওয়াটর তাপ রেসপনসিবল জাঁতু না টু টাইপ অফ ফোর্স আর্ রেসপনসিবল ফর ওসেন করে কোটি হচ্ছে প্রাইমেরি ফোর্স আছে সেকেন্ডারি ফোর্স প্রাইমেরি ফোর্স কেউগুলা না ওসেন করে কু কমি মানে ফর্মেসন হবার কি কে হিটিং বাই সোলার এনার্জি যদি সূর্যকিরণ ডাইরেক্টলি পড়ুচি ওয়াটর উপরে এবং পা গরম হয়ে যাচ্ছি তাহলে কণ হুয়েসেন করে ক্রিয়েট হুয়ে কেমি হুয়ে না পাড়ি গরম হলে কম হব সে বাষ্পীভূত হব উপরক এবং সেই স্থান কু ফফিল পুঁ তার নিকটতর এরিয়র পাঁড়ি সেই জায়গা কু মু করি ওকে তাহলে সেই যে মুভমেন্টটা হুয়ে গোটি জায়গায় তো এই হিটিং অফ সোলার এনার্জিটা গোটি রেসপনসিবল হল করে ফর্মেসন সেমিতি উইন্ড ব্লোইংটা বি যেমি ওইন্ডটা আমি দেখলে না সে কোণ ওয়েব এই জায়গায় বি ওসন করে কতকাংশের ওইন্ড ব্লোয়িংটা রেসপনসিবল হয়ে থাকে গ্রাভিটি এবং কোরিওলিস ফোর্স ওকে এইসব কারণর ওসে প্রভাবিত হয়ে বা টিয়ারি হয়ে থাকে তারপনসিবল হয়ে থাকে ওসেন করে ফর্মেসন এইসব প্রাইমেরি ফোর্সগুলি রেসপনসিবল হয়ে থাকে সেকেন্ডারি ফোর্স যদি দেখবা সে টেম্পরেচর আলিডিটি বহু মাত্রা আফেক্ট করে থাকে কেমি কে আমি দেখা আগুক দেখো ওসে করে হল কিনি দেখুন সার্কুলার ম্যান রে মুভ করুচি মানে ইয়ে পুরা বড় এরিয়া ইয়ে যেমতি আমার আটলা ওসেনে যদি আমি দেখ আটিক ওসন রে ইয়ে মুভ করুচি করু ওয়াটার যে কেটটা এপটে মুভ করুচি। ইয়ে পুরা এটা পেসিফিক ওসন সারকুার ভাবে মুভ করুচি। ওকে তাহলে ওয়ার্ম ওসেন কেট গোটে থাকে এবং কোল্ড ওসেন কেট থাকে একজামে পড়ে ওয়ার মোশেন করে এটি পিকচর রে রেড কলার করাছি যেগুলো ওয়ার মোশেন করে এবং যেগুলা ব্লু কলর হয়েছি সেগুলা কোল্ড ওসেন কেন্ট ওকে তাহলে কেকি কিছু সেম ওয়াটর রে হি কিছু করে ওয়ার্ম রি মানে সেটা গরম রোটা কোল্ড ওসেন করে মানে সে থা রি তাপম কো রেসপনসিবল না ওয়ার মোশেন করেটা কমিটি হুয়ে না ওরিজিনেটেড নিয় ইকয়েটর আন্ড মুভ টুয়ার্ডস পোল তাহলে ওয়ার্ম কেনটা আমি যদি এইটি ইয়েটর টানি দেলে এটা কোণ আর্থ আর্থর মঝি যদি আমি ইকটর টানে তাহলে এই ইকুয়েটর ইকয়েটর আখপাখ এরিয়া কোণ হুয়ে যেহেতু ডাইরেক্ট সনরেজ পড়ে সে পানিটা গরম হয়ে যায় তাহলে এই জায়গার রেহি সব রেড 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 দেখছি এই জায়গার রেহি সাধারণত ওয়ার্ম ওসে করে জেনেট হুয়ে ওকে আপন এবার কিন্তু এপটে তো পোল এরিয়ার বি রেট দেখাচ্ছি না এই ঠু ওয়াটরটা মুভ হয়েকি সেপট ডিরেকশন কু যাই মানে তারাটিংটা হি হোক ইকটর ওকে তো ওয়ার্ম ওসেন করে এটা সাধারণত কেউঠেপ হয়ে থাকে না ইকুয়েটর সৃষ্টি হয়ে ইকয়েটর পাখ এরিয়ার হয়ে থাকে এবং সে পোলস আগুন মুভ করি থাকে যদি এরো মার্ক গুড়া দেখিবে দেখন্তু তারাটিংটা কণ অনেক না এইভাবে ভাবে সে ইকটর আড়াই এবং যাও পোল আড়কে সাউথ পোল হোক কি নর্থ পোল হোক ইকটর স্টার্ট হয়েকি পোল আড়াও তার বেস্ট এগজাম্পল হচ্ছে গলফ স্ট্রিম একজামে পড়ে যে গলফ স্ট্রিমটা গোটি ওয়ার্ম ওসন করে না কোল্ড ওসেন করে তাহলে আনসার কম হব ওয়ার মোসেন কারেন্ট এবং কোল্ড কারেন্ট যে যদি দেখিবা। ইট ইজ অরিজিনেটেড নিয়ার পোলস যেহেতু কোল্ড ঠান্ডা করেটা নেই কি আসে তাহলে পোল এরিয়া পটু সি আসে এটা দেখুন কোল্ড ওসেন সে সেপটু আসুচি ইয়ু ফরমেশন হোচি স্টার্টিংটা হেই থাকে পোল আড়ু এবং মুভ করু দেখুন ইকুয়েটর পটকু তার মার্কগুল যদি আপনার লক্ষ্য করবে তহলে কোল্ড অচেন কৰেণ্ট গুড়ক পোল্ৰ আছুন ইকুৱেটৰ পটে এম অন কাৰেণ্ট যাওঁ ইকুৱেটৰ ৰূ পোল পটুকুং এক্সাম্পল যদি নেবা কোল্ড অচেন কাৰেণ্টৰ লাব্ৰাডৰ কু কোৱা যায় বা লাব্ৰাডৰ টেকি গোটেই কোল্ড অচেন কৰেণ্ট যেতিকি সবু অ কাৰেণ্ট ৰ মানে বিভিন্ন নাম দিয়া হেৰি থাকে অকে কিনা এটা গোটে পরমানে ফ্লো করে আমি পড়িলে যে ইয়ে পরমানে সেই জায়গায় বহি থাকে এইটি আমি দেখবা এইটা হোক লাব্রাডর লাব্রাডর ওসেন করে যেটা কি দেখুন পোল আড়ু আসুচি পোল্রু এপটুকু ইকোটর আড় আসুছি এবং গলফ স্ট্রিমটা কিন্তু দেখুন গলফ স্ট্রিম গল্ফ স্ট্রিমটা সেমতি ওয়ার্ম ওসে করে এবং তা আরো মার্ক দেখ এইভাগ আছে সে ইকটর রু পোল ওকে বুঝি হলাম টাইপ অফ ওসেন করেন এই আমার সরি আপনার ক্লাসটি আমি যে পড়ুলে ওসেনিক সারকুলেশন তাপ ওয়েবস টাইপস এন্ড করে রেসপনসিবল বহু ভাল ভাবে বুঝাইলি আশা করছি নিশ্চয় ভাবে বুঝিপারিথি যদি আর পিডিএফ চাহিদা তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হেবে তার লিঙ্ক আপনার ডিসক্রিপশন রু পা আপনার যদি ভাল লাগি থাকে তাহলে লাইক করিবে সেয়ার করিবে এবং চ্যানেল নূলে চ্যানেল সবসক্রাইব মধ্য করে দেবে থ্যাঙ্ক ইউ জয়